ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই তিনি জানতে চেয়েছেন বর্তমান করোনার এই পরিস্থিতির মধ্যে বাজারে গিয়ে গরুর কেনাটা এটা রিস্ক, তো এমত অবস্থায় কোরবানি না দিলে গুনাহগার হবেন কি না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। জি ভাই, দুর্ভাগ্য আমাদের যে আমাদের দুনিয়াবি সব কিছুই কিন্তু করোনার মধ্যে স্বাভাবিক নিয়মেই চলছে, এক্ষেত্রে কোনো বাধা নেই, আমাদের তিন বেলা খাবার আগের নিয়মেই চলছে, কেনাকাটা সব কিছুই চলছে, শুধু ধর্মীয় যে নীতি আদর্শ নিয়মগুলো বা ধর্মীয় যে বিধানগুলো সেক্ষেত্রেই করোনার একটা প্রভাব এখনও বাকি রয়েছে এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিধানের ক্ষেত্রে এটার কার্যকারিতা নিয়ে চিন্তা করি। কোরবানি আসতে না আসতেই যে এবছর কোরবানি দেওয়া না দিয়ে টাকাটা গরিবকে দিয়ে দেওয়া হোক, তো আসলে মূলত হচ্ছে মৃত্যু আল্লাহর হাতে, করোনায় কারো মৃত্যু হয় না, কারো জীবন শেষ হলেই, কারো জীবনকাল শেষ হলেই তার মৃত্যু হয়। অতএব গরু কিনতে গেলে করোনায় আক্রান্ত হবে আর মাছ কিনতে গেলে করোনায় আক্রান্ত হবে না, এখনও সে বাজারে যাচ্ছে আর গরু কিনতেও সে বাজারে যাবে, তো এখন করোনায় আক্রান্ত হওয়ার কিন্তু কোনো আতঙ্ক নেই, কিন্তু গরু কিনতে গেলে করোনায় আক্রান্ত হবে, এই যে মানসিকতা এটি আমাদের পরিহার করা উচিত। তিনি অন্যান্য কাজগুলো যেভাবে করেন কোরবানির ক্ষেত্রেও তার যে কাজকর্ম তিনি স্বাভাবিকভাবেই করবেন, তিনি যদি এই কাজটি করতে না পারেন তিনি একজনকে প্রতিনিধি নিযুক্ত করবেন অথবা অনলাইনে তিনি গরু কেনাকাটা করবেন, তো এগুলো আসলে মূলত ঠিক না। ইসলামকে আমাদের ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে ইসলামকে বিচার করা ঠিক নয়, ইসলাম আমার চিন্তা চেতনায় চলবে না, বরং ইসলামের চিন্তা চেতনায় আমি চলব, এটার নামই হচ্ছে ইসলাম বা আত্মসমর্পণ করা। আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।